ভুল দেখছেন না, লাল বলেই পাওয়ার হিটিং অনুশীলন করছেন লিটন দাস। টি টোয়েন্টির আদলে টেস্টের অনুশীলন অবাক করারই কথা, তবুও সেই কাজটাই করছেন লিটন। কিন্তু কেন প্রশ্নটা জাগতেই পারে। তাহলে কি টি টোয়েন্টিতে 18 বলের 50 রেকর্ডটা এখনও তাড়া করে বেড়াচ্ছে লিটনকে? এতদিনে নিশ্চয়ই বাসবল টার্মটার সাথে পরিচিত হয়েছেন। আগ্রাসী ক্রিকেট খেলাকেই বলা হয়ে থাকে বাসবল ক্রিকেট। হোম অফ ক্রিকেট সেরে বাংলায় লিটনের ব্যাটিং অনুশীলন সেই বাসবল স্টাইলেই। শুধুই কি লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে পুরো টাইগার স্কোয়াডই যেন মেতেছে বাসবল ক্রিকেটে। তামিম, মুশফিক থেকে মুমিনুল, মোটামুটি সব ব্যাটাররাই টুকটাক অনুশীলন করছেন পাওয়ার হিটিংয়ের। টেস্ট ক্রিকেটের বুনিয়াদি ফর্মেট হলেও সেই খেলার ধরনেও পরিবর্তন আসছে বিশ্বব্যাপী। মোদ্দা কথা, খেলা যে ফর্মেটেরই হোক না কেন, স্কোরবোর্ডে বেশি বেশি রান থাকা চাই। তার মানে টাইগার ব্যাটাররাও বুঝতে শিখছে রান তুলতে হবে দ্রুত গতিতে, প্রতিপক্ষকে রান পাহাড়ে চেপে রাখতে হবে। সাদা পোশাকের ক্যাপ্টেন সাকিবের ডেপুটি, দায়িত্বটাও বেড়েছে। সোহান নেই, উইকেটের পিছনে গ্লাভস হাতে সামলাতে হবে, তাই তো টেস্টের অনুশীলনের শুরু থেকেই গ্লাভস হাতে লিটন দাস। কিপার লিটনকে টাইগারদের যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার ব্যাটার লিটনকে। গেল 2 বছর ধরে সেই দায়িত্বটাও পালন করছেন ঠিকঠাক। বিভিন্ন পজিশনে খেলেছেন, তবে 7 নম্বর পজিশনটা যেন লিটনের লাকি চার্ম। এই পজিশনে সবচেয়ে বেশি 21 ইনিংস ব্যাট করেছেন, সবচেয়ে বেশি রান, সর্বোচ্চ 141 রানও তাই 7 নম্বরে নেমেই। এই পজিশনটায় কখনো কখনো দ্রুত গতিতে রান তুলতে হয়, তাই তো বাসবল স্টাইলে পাওয়ার হিটিং অনুশীলনে ব্যস্ত লিটন। শুধু পাওয়ার হিটিংয়েই নয়, মূলত স্কোরিং শটেই মনোযোগ বেশি লিটনের। এই যেমন রিভার্স সুইপ শট আত্মস্থ করতে দেখা গেল টাইগার উইকেটকিপার ব্যাটারকে, যেখানে লিটনের পরামর্শদাতা শন ম্যাকডরমেট। পারফেক্ট রিভার্স সুইপ শট খেলতে পায়ের পজিশনটাই মূল শক্তি, সেটাই যেন লিটনকে বোঝাচ্ছেন কোচ। বেশ কয়েকটা পারফেক্ট রিভার্স সুইপ শট খেলে দেখিয়েছেন লিটন। বলা যায় টেস্টে ক্যারিয়ারের সুসময়টাই পার করছেন। গত বছর দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক আয়ারল্যান্ডের বিপক্ষে সেই লিটনকেই চাইবে টিম ম্যানেজমেন্ট, প্রস্তুতিও সারছেন ঠিক সেভাবেই। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ঢাকা।